নারদকাণ্ডের তদন্ত করবেন কলকাতার পুলিশ কমিশনার, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেন। নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় আগে তদন্ত করতে পারেননি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেছেন, তার বিশ্বাস ওই ঘটনায় চক্রান্ত ছিল। আমরা ডিটেইলস অনেকক্ষণ ধরে আলোচনা করে, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা বিস্তারিত অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে আলোচনা করে এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি, নির্বাচনের সময় বিশেষ করে একটি স্টিং অপারেশনকে কেন্দ্র করে যেভাবে নানা রকম প্ররোচনা, উত্তেজনা বা চক্রান্তের সৃষ্টি করা হয়েছিল এবং জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়েছিল, আমরা চাই এটা সত্যতা উদ্ঘাটিত হোক। কারণ আমি এখনও বিশ্বাস করি এর পেছনে কোনো চক্রান্ত, কোনো প্ররোচনা কিছু আছে, খুঁজে বের করা দরকার। এবং সেই জন্যে আজকে আমি একটা অর্ডার দিয়েছি চিফ সেক্রেটারির কাছে, আমি নোট দিয়েছি, যেটা আমি একটা অর্ডার দিয়েছি যে টোটাল এপিসোড নিয়ে এর পেছনে কী চক্রান্ত, কী ব্যাপার, আসল সত্য কী, টোটাল সত্য উদ্ঘাটিত করবার জন্য আমি এটা পুলিশকে এনকোয়ারি করতে বলেছি। এনকোয়ারি, ইনভেস্টিগেশন, মানে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন অ্যাকর্ডিং টু ল, এবং তারপরের বাদ বাকিটা আমি চিফ সেক্রেটারির কাছে পাঠিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নিজের লোক দিয়ে নারদ কেলেঙ্কারি তদন্ত করিয়ে কলঙ্ক থেকে হাত ধুয়ে ফেলতে, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। সিবিআইকে তদন্তের দায়িত্ব দিচ্ছেন না কেন? আপনি যাদেরকে তদন্তের দায়িত্ব দিচ্ছেন তারা আপনার কথায় উঠা বসা করে, সেটা সারা বাংলার মানুষ জানে। তাদের সেই মেরুদণ্ড সোজা করার যদি কার চেষ্টা করা হয়ে থাকে, সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য আপনি সদা সক্রিয়। তাই আবার আমরা দেখতে চলেছি সেটা যে মমতা ব্যানার্জি তার কাবেলা তার পটলে এই অফিসারকে দিয়ে তার বিরুদ্ধে তদন্ত করাবেন, তার অপরাধের বিরুদ্ধে তদন্ত করাবেন, আর সেই তদন্তের রিপোর্টে বাংলার মানুষ জানবে প্রকৃত নারদা কাণ্ড কি। হিম্মত যদি তাকে সিবিআইকে যদি তদন্ত করার হিম্মত যদি তাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে যদি তদন্ত করার, তাহলে আমরা বুঝবো আপনার সততা আছে। নারদকাণ্ডে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ নাটক ছাড়া কিছু নয়, কটাক্ষ বিরোধী দলনেতা আব্দুল মান্নানের। এর আগে আমরা দেখেছি চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে যখন উনি তদন্তের ব্যবস্থা করেছিলেন, সিট করেছিলেন, তখন আমরা দেখেছিলাম যে কিভাবে তদন্তের নামে প্রহসন হয়েছে, কিভাবে অপরাধীদের কলঙ্কমুক্ত করার জন্য যে ব্যক্তিটি চেষ্টা করেছিলেন তাকেই আবার দিয়ে তদন্ত করছেন। এ মানুষ সবই বুঝতে পারছেন আমরা তদন্তের কোনো গুরুত্ব নেই, আমাদের কাছে তদন্ত একটা ব্যঙ্গ ইয়ে ছাড়া মানে নাটক ছাড়া কিছু নাই। একটা স্থাবক অফিসারকে দিয়ে আবার তদন্ত করে নিজের দলের মন্ত্রীদের যারা অভিযুক্ত তাদের নির্দোষ প্রমাণ করার একটা চেষ্টা ছাড়া কিছু নয়। আমরা সেই জন্য মনে করি তদন্তের কোনো দাম নেই, আদালতের উপর আমাদের বিশ্বাস আছে, আদালত যা করবে সেটি আমরা দেখে নেব। এটাকে কলঙ্কমুক্ত করার চেষ্টা করছে, অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী একটা রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্টের ভাবও তৈরি হয়ে গেছে, কী ভাষা তৈরি হবে, সেই রিপোর্টের টাইপ হয়ে গেছে, ওটা তিনি তৈরি করে পাঠিয়ে দেবেন, তৈরি জায়গা দিয়ে সই করে দেবেন, একটা স্ট্যাম্প দিয়ে দেবেন। নারদকাণ্ডে তদন্তে কলকাতার পুলিশ কমিশনার, এর চেয়ে বড় প্রহসন আর কি? প্রতিক্রিয়া সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। এ নিয়ে তার টুইট, নারদকাণ্ডে যারা অভিযুক্ত তারাই এখন তদন্ত করবে, তাও আবার তাদেরই তাবেদার পুলিশ অফিসারকে দিয়ে, এর থেকে বড় প্রহসন আর কি হতে পারে? নারদকাণ্ডে পুলিশের তদন্ত নিয়ে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের টুইটের কড়া সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। টুইট করে তিনি জানিয়েছেন, সূর্যকান্ত মিশ্র একজন পরাজিত, হতাশাগ্রস্ত ব্যক্তি, ওরা এত ভীত কেন, ওরাই কি চক্রান্তকারী, সত্যিটা সামনে আসুক। জীবনে অনৈতিক কাজ তিনি করেননি, নারদকাণ্ডের তদন্তকে স্বাগত জানাচ্ছেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণার পর এমনই প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কোনো জীবনে কোনো অনৈতিক কাজের সাথে আমি যুক্ত নই, কোনো অনৈতিক কাজ করিনি বা জীবনে করবেও না। সব রকম তদন্ত আমি স্বাগত জানাই, তদন্ত হোক, আসলটা বেরিয়ে আসুক। কারণ একটা সামাজিক ভাবে প্রচন্ড ভাবে ইলেকশনের আগে রাজনৈতিক কারণবশত আমাদের প্রচন্ড ভাবে একটা রাজনৈতিক কারণবশত আমাদের সামাজিক জীবনে একটা ধাক্কা দিয়েছে। এই তদন্ত হোক এবং সত্যটা বেরিয়ে আসুক, এটা আমরা সকলে চাই এবং আমি এই তদন্ত স্বাগত জানাচ্ছি। মানুষ সেই সব মিথ্যাচারের বিরুদ্ধেও, অপপ্রচারের বিরুদ্ধেও
দাঁড়িয়ে আমাদের বহু ভোটে জিতেছে, আমরা সবাই অনেক ভোটে জিতে এসেছি, এবং আমি বলতে চাই যে তদন্ত হয়ে সত্যটা বেরিয়ে আসুক এবং তাকে আমরা স্বাগত জানাচ্ছি।